আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো নিরাপদে আছো আমি তানজিরুল হোসেন রাব্বি প্রবাসক ফিনান্স ব্যাংকিং ও বিমা কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ প্রিয় শিক্ষার্থীরা আমরা অনেক দিন পর আবার ফিনান্সের ক্লাসে তোমাদেরকে পেলাম আমরা ইতিমধ্যে পরীক্ষা দিয়েছি এবং তোমরা যে খুব একটা ভালো লেখেছ আমি তা বলবো না তবে তোমরা চেষ্টা করেছ যাতে আমি খুবই খুশি হয়েছি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা আজকে আমাদের ক্লাসে জয়েন করেছ আমি দেখতে পাচ্ছি যে অনেকে অনেকে আমাদের সাথে ক্লাসে জয়েন করে ফেলেছ তো তোমরা যারা আমাদের ক্লাসে আজকে জয়েন করেছো শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই অবশ্যই তোমরা এখন তোমাদের রোল নাম্বারটি একটু লিখে দাও তোমাদের ক্লাসের রোল নাম্বারটি লিখে দাও যাতে আমরা বুঝতে পারি যে কারা কারা আমাদের সাথে আজকের এই ক্লাসে আসো আর ক্লাসটা অবশ্যই অবশ্যই তোমরা শেয়ার করে দাও আমিও ক্লাসটি শেয়ার করে দিচ্ছি শিক্ষার্থী বন্ধুরা তোমরাও ক্লাসটা শেয়ার করে দাও তোমাদের বিভিন্ন মেসেঞ্জার গ্রুপে আমি ক্লাসটা শেয়ার করে দিচ্ছি আমার ওয়ালে শেয়ার করে দিচ্ছি আমার বিভিন্ন মেসেঞ্জার গ্রুপে শেয়ার করে দিচ্ছি পেজে শেয়ার করে দিচ্ছি শিক্ষকদের বিভিন্ন গ্রুপে শেয়ার করে দিচ্ছি তোমরাও ক্লাসটা শেয়ার করে দাও প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইতিমধ্যে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যে আমরা আমাদের যে অধ্যায়টি শুরু করেছিলাম অর্থাৎ জীবন বিমা অধ্যায়টি আমরা শুরু করেছিলাম তো আজকে আমরা এই জীবন বিমার যে অধ্যায়টি আছে এই অধ্যায়ের সব টপিক আলহামদুলিল্লাহ আমরা শেষ করেছি তো আজকের ক্লাসে আমরা জীবন বিমার এই অধ্যায়ে বিভিন্ন বোর্ডের সলভ করব। অর্থাৎ বোর্ডে যে সমস্ত কোশ্চেন প্রায়শই আমাদের এসে থাকে আজকের ক্লাসে ইনশাল্লাহ আমি সেই কোশ্চেনগুলো সলভ করার চেষ্টা করব এবং আশা করি তোমরা এই আজকের ক্লাসটা ভালোভাবে দেখবে তাহলে এই অধ্যায়ের যে প্রবলেমগুলো আমাদের পাওয়াছে হয় উদ্দীপকের সেগুলো ইনশাআল্লাহ সমাধান হবে তো আমরা আজকে উদ্দীপক সমাধান করব শিক্ষার্থী বন্ধুরা আর ক্লাসটি যদি তুমি মিস করো অথবা আমার এই অধ্যায়ের উপরে বিগত ক্লাস যারা মিস করেছো কোনো প্রবলেম নাই আমার ইউটিউব চ্যানেলে চলে যাও ওখানে ক্লাসের প্লেলিস্ট আছে জীবন বিমা অধ্যায় নামে ওখানে গেলে তুমি বাকি ক্লাসগুলো পাবে আর আমাদের এই কলেজের পেজে তো অবশ্যই অবশ্যই ক্লাসগুলো থাকবে তোমরা ইচ্ছা করলে পরে দেখে নেবে তাহলে শিক্ষার্থী বন্ধুরা আজকে আমাদের ফিনান্স দ্বিতীয় পত্র ব্যাংকিং ও বিমার 11 তম অধ্যায় অর্থাৎ জীবন বীমা লাইফ ইন্স্যুরেন্সের শেষ লেকচার আমি এটা আমার শেষ লেকচার এই অধ্যায়ের উদ্দীপক সমাধান করব আমরা ইনশাআল্লাহ তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছো যে তোমাদের সামনে একটা উদ্দীপক চলে আসছে আমি তোমাদেরকে একটু উদ্দীপকটা যদি আ পরে শুনাই তাহলে তোমরা বুঝতে পারবে আমি উদ্যোক্তা পরি তাহলে তোমরা শোনো জনাব করিমের বর্তমান বয়স 40 বছর তিনি শিক্ষকতা পেশায় নিয়োজিত তিনি তার সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে নিজ নামে 20 বছরের জন্য একটি জীবন বীমা পত্র গ্রহণ করেন চুক্তিতি এমন ছিল যে তিনি মেয়াদান্তে মেয়াদান্তে মানে ম্যাচ শেষে যদি সে বেঁচে থাকে তিনি বীমা দাবি পাবেন তিনি তার স্ত্রীকে বিমাপত্রে নমিনি করেন পরপর চার বছর কিস্তি প্রদানের পর জনাব করিমের মৃত্যু হয় তার স্ত্রী বিমা কোম্পানির নিকট বিমা দাবি পেশ করেন তাহলে উদ্দীপকে আমরা যেটা জানলাম যে এখানে জনাব করিমের একটি কথা দেওয়া আছে আমাদের যিনি উদ্দীপকের যে আমাদের শিক্ষার্থী বন্ধুরে আমাদের উদ্দীপকটা যাকে নিয়ে সিনি হলেন জনাব করিম সাহেব তো এখানে জনাব করিম সাহেবের যে কথাগুলো বলা আছে তা হলো জনাব করিম সাহেবের বর্তমান বয়স চল্লিশ বছর তিনি একটা বিমা করেছে বিমাটা এমন যে নির্দিষ্ট বয়সের পরেও তিনি যদি বেঁচে থাকেন তাহলে কিন্তু সে বীমা দাবিটা পাবেন রাইট আর তার যে স্ত্রী তাকে বিমাপত্রে নমিনি করেছে আমরা জানি যে বিমার ক্ষেত্রে যদি বিমাকৃত ব্যক্তি মারা যায় সেক্ষেত্রে তার নমিনি অথবা যদি নমিনি না থাকে তার উত্তরাধিকারী যারা আছেন তারা এই বিমা দাবিটি পাবেন তো আমরা এখন প্রশ্নগুলো জানি ক এবং খ উদ্দীপক না ক নাম্বার বলেছে প্রিমিয়াম কি এটা আমি বিগত ক্লাসে আলোচনা করেছি আহ বিমা গ্রহীতা তার জীবন এবং সম্পদের আহ ঝুঁকিগত প্রতিবন্ধকতা হ্রাসের জন্য বিমা কোম্পানিকে যে আহ আর্থিক সুবিধাটা দেয় এই বীমা গ্রহিতা কর্তৃক প্রদত্ত এই আর্থিক সুবিধা কেই বলা হয় প্রিমিয়াম খ নাম্বার বলেছে জীবন বীমাকে ক্ষতিপূরণের চুক্তি বলা হয় না কেন আমরা জানি যে অনুধাবন মূলক প্রশ্নের উত্তর লেখার ক্ষেত্র আমরা আগে জ্ঞানের একটা উত্তর লিব অর্থাৎ এখানে জীবন বীমা কাকে বলে সেটা আগে লেখবো পরে আমরা ক্ষতিপূরণের চুক্তি কেন বলা হয় না সেটা দেব আহ শিক্ষার্থীরা আমরা জানি যে সব ধরনের সম্পত্তি বীমা যেগুলো আছে সেগুলো ক্ষতিপূরণের চুক্তি অর্থাৎ চুক্তিটা এমন যে ক্ষতি সংগঠিত হওয়ার সাথে সাথে বীমা কোম্পানি তোমার এই সম্পদের প্রতি স্থাপন করবে বা সম্পদ কেনার জন্য প্রয়োজনীয় টাকা তোমাকে দিবে যেমন তুমি যদি অগ্নি বিমা করো তোমার একটা মেশিন পুড়ে গেলে বিমা কোম্পানি তোমাকে মেশিনটা কিনে দেবে তোমার একটা বাস পুড়ে গেলে বাস কিনে দেবে লঞ্চ ডুবে গেলে নৌ বিমার ক্ষেত্রে লঞ্চ কিনে দেবে বাট ইন কেস অফ লাইফ ইন্স্যুরেন্স তোমার বাবা যদি মারা যায় তাহলে বিমা কোম্পানি কেন পৃথিবীর সকল শক্তি মিলেও এই মৃত ব্যক্তিকে জীবিত করা সম্ভব নয় তার মানে জীবন বিমাকে আমরা ক্ষতিপরণের চুক্তি বলি না জীবন বিমাকে আমরা বলি নিশ্চয়তার চুক্তি নিশ্চয়তার চুক্তি মানে এখানে তুমি একটা আর্থিক নিশ্চয়তা পাবে একটা আর ঠিক আর সুবিধা পাবা তোমার বাবার অবর্তমানে তোমার পরিবার চালানোর জন্য যে আর্থিক যে একটা সাপোর্ট দরকার বীমা কোম্পানি তোমাকে সেই আর্থিক নিশ্চয়তা দেবে এই জন্যই আমরা বলি যে জীবন বিমার ক্ষেত্রে একমাত্র জীবন বিমার ক্ষেত্রে একমাত্র জীবন বিমার ক্ষেত্রে আমরা এই জীবন বিমাকে এটাকে বলে থাকি নিশ্চয়তার চুক্তি ক্ষতিপরনের চুক্তি না চলে আসো জনাব করিম কি ধরনের বিমাপত্র গ্রহণ করেছিলেন ব্যাখ্যা করুন উদ্দীপকে যে বিমাপত্রটি অবশ্যই এটা জীবন বিমাপত্র যেহেতু আমাদের অধ্যায়টাই হলো বিমাপত্র রিলেটেড আহ শিক্ষার্থী বন্ধুরা উম এক্ষেত্রে এক্ষেত্রে আমাদের আহ যেটা জানার বিষয় সেটা হলো আমরা জানি যে জীবন بیمাকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি মূলত একটা হলো মেয়াদি বিমাপত্র একটা হলো আজীবন বিমাপত্র আর একটা সাময়িক সাময়িক বিমাপত্র যেটা আমি বিগত লেকচারে খুব ভালোভাবে এক্সপ্লেইন করার চেষ্টা করেছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা মেয়াদি বিমাপত্র সিস্টেমটা এরকম যে এখানে নির্দিষ্ট বয়সে পদার্পণ করলে বিমাগ্রহীতা নিজে টাকা পাবে আর ওই মেয়াদের আগে যদি সে মারা যায় তার নমিনি বা উত্তরাধিকারী টাকা পাবে আজীবন বিমাপত্র হল মৃত্যুর আগ পর্যন্ত বিমা গ্রহিতা প্রিমিয়াম পরিশোধ করবে তবে তিনি যখনই মারা যাবেন তখন তার উত্তরাধিকারী বা তার নমিনি টাকা পাবেন সাময়িক বিমাপত্র হলো তিন মাস বা পাঁচ বছর শুধুমাত্র এই সময়ের ভিতরে মারা গেলে আহ বিমা গ্রহিতার মনোনীত ব্যক্তি অথবা উত্তরাধিকারী টাকা পাবে অথবা তিনি যদি বেঁচে যান এই নির্দিষ্ট সময়ের পর যদি সে বেঁচে থাকেন তাহলে কেউই এই বিমা দাবিটি পাবে না এখন উদ্দীপকে আমরা যদি একটা লাইন শিক্ষার্থী বন্ধুরা এখানে একটু ভালো করে খেয়াল করার চেষ্টা করি প্রিয় বন্ধুরা তোমরা একটু আমার সাথে দেখার চেষ্টা করো এখানে একটা লাইন যদি আমরা একটু বেশি মনোযোগ দেই সেটা হলো এখানে একটা কথা বলা আছে যে মেয়াদান্তে যদি সে বেঁচে থাকে তাহলে সেও বিমা দাবি পাবে এই যে কথাটা যে মেয়াদান্তে সে যদি বেঁচে থাকে সেও বিমা দাবি পাবে তাহলে এই কথাটা দাঁড়াই কিন্তু আমাদের ক্লিয়ার এখানে করে દેছে যে এই যে বিমাটা এই একটি জীবন যে নির্দিষ্ট বয়সে করলে সে যদি মেয়াদান্তে যে বেঁচে থাকে সে টাকা পাবে অথবা মেয়াদের আগে যদি সে মারা যায় নির্দিষ্ট সময়ের আগে তাহলে তার মনোনীত যে নমিনি আছে তার মনোনীত যে নমিনি এই নমিনি যারা থাকবেন তারা এই বিমার টাকাটা পাবেন তাহলে আমরা এখান থেকে স্পষ্ট বুঝতে পারি যে এটা একটি শিক্ষার্থী বন্ধুরা এখানে স্পষ্ট ভাবে আচ্ছা তাহলে চলে আসো আমরা পরের যে প্রশ্নটা আছে শিক্ষার্থী বন্ধুরা দেখি যে বিমার কোন নীতির কারণে জনাব করিমের স্ত্রী বিমা দাবি পেশ করতে পেরেছেন যুক্তি সহ ব্যাখ্যা করো এখানে কিন্তু শেষে কথা আছে যে স্ত্রী বীমা বিমা দাবি পেশ করেন স্ত্রী বীমা কোম্পানির কাছে বিমা দাবি পেশ করেন এর আগে কিন্তু পরপর চার বছর কিস্তি প্রদানের পর জনাব করিমের মৃত্যু হয় এবং মৃত্যুর আগে নমিনি করা হয়েছিল কে কাকে তার স্ত্রীকে আমরা জানি যে বিমার যে কয়টা নীতি আছে বিমার যে কয়টা নীতি আছে শিক্ষার্থী বন্ধুরা এই নীতির ভিতর অন্যতম নীতি হলো বিমা যোগ্য স্বার্থ নীতি বিমাযোগ্য স্বার্থ বলতে বোঝায় বিমাকৃত ব্যক্তির উপরে বা বিমাকৃত বস্তুর উপরে বিমা আর্থিক স্বার্থকে বলা হয় বিমা স্বার্থ অর্থাৎ যার জীবনের উপরে বিমা করা হয়েছে তার সে যাকে নমিনি করে দিবে সেক্ষেত্রে কিন্তু সেই এই বিমা দাবিটা পাবে এক্ষেত্রে স্বার্থ আছে সে কিন্তু বিমাটা করতে পারবে কিন্তু এখানে কিন্তু আর্থিক বিমাযোগ্য স্বার্থের কারণে যে সে বিমাটা দাবিটা পাবে এমন না এখানে কিন্তু স্পষ্টভাবে কিন্তু নমিনির নাম উল্লেখ করে গেছেন আমরা জানি যে জীবন বীমা বা যে কোনো জীবন বিমার ক্ষেত্রে নমিনির নাম যদি উল্লেখ না থাকে সেক্ষেত্রে কিন্তু উত্তরাধিকারী পাবে আর এক্ষেত্রে কিন্তু তার স্ত্রী উত্তরাধিকারের ভিতরে পড়ে যায় তার মানে আমরা এখানে বলতে পারি জীবন বিমার স্বার্থ এবং নমিনিকে অর্থ প্রদান বিমাযোগ্য এই সকল নীতির কারণে আহ জনাব করিমীর স্ত্রী আহ সে বিমা দাবি পেশ করতে পারছেন কারণ তার যে মরহুম অর্থাৎ তার স্বামীর জীবনের উপরে কিন্তু তার আর্থিক স্বার্থ আছে আহ এবং সে কিন্তু এখানে স্পষ্ট নমিনি এবং উত্তরাধিকারের ভিতরে পড়ে যান এবং জনাব করি মৃত্যুর আগে কিন্তু নমিনী হিসেবে তার স্ত্রীকে বা তার মৃত্যুতে তার স্ত্রী দাবি পেশ করতে পারবেন তো এই নীতির আলোকে আমরা বলতে পারি যে অবশ্যই অবশ্যই জনাব করিম এর মৃত্যুর পর তার স্ত্রী কি আহ বিমা দাবিটি পরিশোধ করা হবে সেক্ষেত্রে বন্ধুরা এটা ছিল আমাদের এক নাম্বার একটা একটা উদ্দীপক আমরা আর একটা উদ্দীপক এখানে দেখি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু আমার সাথে দেখো তাহলে বুঝতে পারবে শিক্ষার্থী বন্ধুরা আমার আমার বিশ্বাস তোমরা যদি এখানে একটু ভালো করে খেয়াল করো তাহলে উদ্দীপকটা তোমরা একটু একটু দেখো তোমরা নিজেরা একটু উদ্দীপকটা দেখতে থাকো শিক্ষার্থী বন্ধুরা তোমার উদ্দীপকটা একটু খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা জনাব পলাশ পনেরো বছরের জন্য পাঁচ লাখ টাকার একটি জীবন বীমা চুক্তি সম্পাদন করেন ১৫ বছরের জন্য পাঁচ বছর প্রিমিয়াম পরিশোধের পর আর্থিক অসামর্থ্যের কারণে বিমা পত্রটি চালিয়ে যাওয়া তার পক্ষে সম্ভব নয় বলে তিনি বিমা কোম্পানিকে জানা এবং প্রিমিয়াম আদার জন্য বিমা কোম্পানিতে যারা আছেন তাদেরকে তাদের কাছে সে এই বিষয়টা আবেদন তুলে ধরেন যে সে আর বিমাটা তার পক্ষে চালিয়ে নেওয়া সম্ভব না স্পষ্ট বুঝতে যে যে এটা অবশ্যই একটা সমর্পণ মূল্য নীতি সমর্পণ মূল্য মানে হলো তুমি যখন আর্থিক অসমর্থ কারণে তুমি বিমা পলিসিটি চালিয়ে নিতে পারছো না অর্থাৎ প্রিমিয়াম প্রদান করতে পারছো না দেন ইউ ক্যান সারেন্ডার ইউ সেল টু দা ইন্স্যুরেন্স কোম্পানি না আমার পক্ষে আর এই বিমাটা চালাই নেওয়া সম্ভব না তখন বিমা কোম্পানি তোমাকে গৃহীত প্রিমিয়ামের একটা অংশ তোমাকে দান করবে বা তোমাকে প্রদান করবে এটাই হলো আমরা বিমার ক্ষেত্রে বলি সমর্পন মূল্য বা সারেন্ডার ভালো তো যাই হোক ক নাম্বার জীবন বীমা কি এটা আমরা পারি খ নাম্বার পুনর্বীমার প্রয়োজন পড়ে কেন আমাদের লেকচার ওয়ানে তোমাদের খেয়াল আছে কিনা আমরা লেকচার ওয়ানে কিন্তু রি ইন্স্যুরেন্স বা পুনর্বীমা কি সেই সম্পর্কে আমরা খুবই খুবই ভালোভাবে আলোচনা করেছিলাম শিক্ষার্থী বন্ধুরা বিমা হলো যখন বিমা কোম্পানি দেখে তার গৃহীত পলিসি বা ঝুঁকিটা অত্যাধিক হয়ে যায় বা তার পক্ষে এই ঝুঁকিটা একার পক্ষে বহন করা সম্ভব নয় তখন তিনি পুনরায় আর একটা বীমা company কাছে তার এই ঝুঁকির একটা অংশ বীমা করে এই অবস্থায় মূলত পুনর্বীমার প্রয়োজন হয় তার মানে আমরাকে আগে পুনর্বীমার সংজ্ঞা দেব পরবর্তীতে আমরা লিখব কোন অবস্থায় এটা যখন ঝুঁকির ঝুঁকিটা বেশি হয়ে যাবা আর সংগৃহীত পলিসিটা যখন বেশি হয়ে যায় ঠিক তখনই আর ঠিক তখনই বীমা কোম্পানি তার গৃহীত ঝুঁকির একটা অংশ পুনরায় আবার বীমাটা করে থাকে ঘ নাম্বার বলছে জনাব পলাশ কোন বিমাপত্র গ্রহণ করেছেন ব্যাখ্যা করোশ বছরের জন্য একটা নিয়েছে এটাকে আমরা বলতে পারি মেয়াদি বিমা শিক্ষার্থী বন্ধুরা এখানে এখানে স্পষ্টভাবে আমরা বলতে পারি এটা একটা জীবন বিমা এবং এই জীবন বিমাকে আমরা বলতে পারি মেয়াদি জীবন বিমাপত্র কেন আমরা এটাকে মেয়াদি জীবন বিমাপত্র বলি তোমরা যদি এই লাইনটা দেখো যে জনাব পলাশ বছরের জন্য করেছে দেখো এখানে কিন্তু পনেরো বছর ধরে স্পষ্ট ভাবে বলছে পনেরো বছর ধরে তার মানে আমরা জানি যে সাময়িক বিমাপত্রের ক্ষেত্রে কিন্তু পাঁচ বছরের বেশি সময়ের জন্য এই বিমাপত্রটা করা সম্ভব নয় আর আজীবন পত্রের ক্ষেত্রে কিন্তু তুমি আজীবনই কিন্তু আহ তোমাকে এই প্রিমিয়ামটা দিয়ে দিতে হবে। তো এখানে কিন্তু আমাদের এই ধরনের কোনো কথা বা ই নাই সেক্ষেত্রে আমরা এটা মেয়াদি বীমা বলতে পারি। তাহলে উদ্দীপকে জনাব পলাশ মেয়াদি বীমা পত্র গ্রহণ করেছেন এটা আমরা প্রথম লাইনে লিখবো দ্বিতীয় লাইনে আমরা মেয়াদি বীমা কি সেটার ব্যাখ্যা দেবো আর তিন নম্বরে আমাদের এখানে মেয়াদি বীমার একটা নির্দিষ্ট মেয়াদের জন্য যেহেতু নিয়েছে পনেরো বছরের জন্য নির্দিষ্ট মেয়াদের জন্য তিনি বীমাটা যেহেতু গ্রহণ করেছে এটা আমরা, আ মোদি বিমার উই সংগরালোকে কিছু কথা এখানে লিখে দেব খ নম্বর প্রশ্ন উদ্যোগকের جناب পলাশ বিমা কোম্পানিতে নিকর প্রিমিয়াম ফেরত পার অধিকারী হবেন কি বিশ্লেষণ করো আমি কিন্তু একটু আগেই তোমাদের উত্তরটা দিয়ে দিয়েছি কিভাবে উত্তরটা দিয়েছি আমি তোমাদেরকে বলেছি যে সমর্পণ মূল্য সমর্পণ মূল্য হলো এখানে আমরা লিখব যে হ্যাঁ جناب পলাশ বিমা কোম্পানিতে নিকর প্রিমিয়াম ফেরত পার অধিকারী হবেন এরপর আমরা আা লিখব সমর্পণ মূল্য কাকে বলে এটা আমরা লিখব থার্ড স্টেপে আমরা লিখব যে সমর্পণ মূল্যের কারণে جناب পলাশ বীমা কোম্পানীর নিকট থেকে প্রিমিয়াম ফেরত পাওয়ার অধিকার রাখেন কারণ হল আমরা জানি সমর্পণ মূল্য বীমা গ্রহীতাকে এই অধিকার দেয় যে এই সমর্পণ মূল্যর কারণে বীমা কোম্পানি বীমা গ্রহীতাকে গৃহীত প্রিমিয়ামের একটা অংশ তাকে প্রদান করবে কেন প্রদান করবে যে বীমা এত দিন প্রিমিয়াম দিয়ে এসেছে পনেরো বছর ধরে প্রিমিয়ামটা দিয়ে এসেছে জনাব পলাশ আমাদের বীমা গ্রহীতা বাট পাঁচ বছর পরে আমরা বলতে পারি তিন ভাগের এক ভাগ সময় যাওয়ার পর জনাব পলাশের পক্ষে এই প্রিমিয়াম পরিশোধ আর করা সম্ভব হচ্ছে না আর্থিক অসমর্থ অসমর্থতার কারণে সেক্ষেত্রে বিমা কোম্পানির কাছে দাবি তো আর না কারণ যেহেতু এই পলাশের কাছ থেকে গৃহীত প্রিমিয়ামের একটা অংশ তাকে এখন প্রদান করবে এটা কি বলা হয় সমর্পণ মূল্য এবং এই সমর্পণ মূল্যের কারণে জনাব পলাশ বিমা কোম্পানির কাছ থেকে প্রিমিয়াম ফেরত পাওয়ার অধিকারী হবে এটা আমরা সুন্দর করে লিখে দি আমাদের তিন নাম্বার আরেকটি এখানে শিক্ষার্থী বন্ধুরা আমাদের সামনে আরেকটি উদ্দীপক এসেছে আমরা এখানে উদ্দীপকটা পড়ি রুবিনা ইয়াস ইসলাম দুই সালে মুমিন লাইফ ইন্স্যুরেন্সের সাথে মাসিক প্রিমিয়াম প্রদানের বিনিময়ে ১৩ বছরের জন্য একটি বিমা চুক্তি সম্পাদন করেন দশ বছরের মধ্যে তিনি মারা গেলে তার মনোনীত সন্তানেরা বিমার অর্থ পাবেন আর যদি তিনি 10 বছর পরে বেঁচে থাকেন তাহলে তিনি অর্থ পাবেন ছয় বছর পর আর্থিক অসঙ্গতির কারণে তিনি বিমাটি বন্ধ করে দেওয়ার জন্য আবেদন করেন এবং প্রদত্ত প্রিমিয়ামের তিরিশ ভাগ ফেরত প্রদানের দাবি করেন খুবই সুন্দর একটা আমরা এখানে যে উদ্দীপকটা দেখলাম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা খুবই সুন্দর একটা উদ্দীপক এবং আমার বিশ্বাস আমাকে যদি কেউ প্রশ্ন করতে দেয় বোর্ডের প্রশ্ন উচ্চ শিক্ষা মাধ্যমিক উচ্চ শিক্ষা বোর্ডের বোর্ডের क्वेश्चन করতে দেয় আমার বিশ্বাস যে জীবন বিমা সাধারণত এই যে क्वेश्चनটা এই क्वेश्चनটাই স্ট্যান্ডার্ড একটা क्वेश्चन যে क्वेश्चंसের ভিতরে পুরা লাইফ ইনস্যুরেন্স चैप्टर्सের নির্যাস এখানে আছে এখানে কাহিনীটা হলো একজন বিমাগ্রহীতা রুবিনা ইসলাম তিনি 10 বছরের জন্য 13 বছরের জন্য একটি বিমা গ্রহণ করেন নির্দিষ্ট মেয়াদের জন্য এটা বোঝাই যাচ্ছে এটা কোন বিমা আমার মনে হয় তোমাদেরকে বলার দরকার নাই এটা মেয়াদি বিমা সিস্টেমটা এরকম যে মেয়াদের ভিতরে যদি সে মারা যায় তার মনোনীত ব্যক্তিরা পাবেন আর যদি মেয়াদের পরেও সে বেঁচে থাকেন সে নিজে বিমা কোম্পানির কাছ থেকে বিমা দাবি পাবেন তবে এখানে সে দশ বছরের জন্য চুক্তিটা করেছেন যে দশ বছরের ভিতরে যদি সে মারা যায় তাহলে সে আর কি তার মনোনীত ব্যক্তিরা পাবেন তবে এখানে ৬ বছর পর তার আর্থিক অসঙ্গতির কারণে ফিনান্সিয়াল ইনলেঞ্চিৰ কাৰণে হি কুড নট এবল টু কণ্টিনিউ দিছ পলিচি ডেট মিনছ হি ৱাজ আনেবল টু পে' দ্য প্ৰিমিয়াম টু দা ইঞ্চ কম্পানী ফৰ দিছ ৰিজন হি চাবমিট হিমছেল্ফ এজ এ ছাৰেণ্ডাৰ ভেলু হি ডিমাণ্ড ছাৰেণ্ডাৰ ভেলু থাৰ্টি পাৰ্চেণ্ট অফ দা প্ৰিমিয়াম পেমেণ্ট বাই হাৰ চেল্ফ অর্থাৎ সে যে প্রিমিয়াম দিয়েছে এই ছয় বছর এই ছয় বছরের মোট প্রিমিয়ামের দাবি রাখেন এটা আমরা অবশ্যই যৌক্তিক বলি কারণ এটা মূল্য চলো আমরা দেখি প্রশ্নে কি আছে জীবন বিমাযোগ্য হার পুঁজি ব্যবহার করা হয় কেন ঠিক আছে বন্ধুরা মৃত্যু হার মৃত্যুহার পঞ্জি কিন্তু আসলে জীবন বিমার একটা গুরুত্বপূর্ণ বিষয় কারণ আমি কিন্তু আমরা কিন্তু জানি যে বিমাটা কিন্তু জুয়া খেলা না এই কারণে মৃত্যুহার পুঁজির দরকার আছে মৃত্যুর পঞ্জি কি মৃত্যুর পঞ্জি হলো প্রতি হাজারে কতজন মারা যাচ্ছে এটার একটা টেবিল বা এটা একটা পরিসংখ্যান বা এটা একটা সারণী প্রতি হাজারে সম্ভাব্য মৃত্যু ব্যক্তির সংখ্যা সম্বলিত সারণীকে মৃত্যুহার পঞ্জি বলে তো এই মৃত্যুহার পঞ্জিটা কেন দরকার যে আমরা জানি জীবন বীমা ব্যবসাকে অনুমানের গতানুগতিক ধারা থেকে বৈজ্ঞানিক হিসাব নিকাশ ধারায় নিয়ে আসার জন্য এই মৃত্যুহার পঞ্জিটি ব্যবহার করা হয় এর ফলে একজন বীমা ব্যবসায়ী কোন এলাকার নির্দিষ্ট বয়সের কত হাজারে কত লোক মারা যায় সেটা সম্ভাব্য হার সম্পর্কে জানতে পারে এবং সে অনুযায়ী সম্ভাব্য ঝুঁকির পরিমাণ নিরূপণ করে সে ব্যবসা পরিকল্পনা এগিয়ে নিতে পারে এই দুই তিন লাইন তোমরা লিখে দেবে আহ শিক্ষার্থী বন্ধুরা এখানে গ নম্বর প্রশ্নটা আমরা একটু দেখি এখানে গ নম্বর প্রশ্নটা কি আছে উদ্দীপকে রুবিনা ইসলাম মেয়াদ ভিত্তিক কোন ধরনের জীবন বীমা পত্র গ্রহণ করেছিলেন ব্যাখ্যা করো আর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার মনে হয় যে এটার ব্যাখ্যা আমার দেওয়ার দরকার নাই কারণ এই ব্যাখ্যাটা আহ তুমি তোমরা খুব ভালো করে পারবে কারণ হলো বন্ধুরা কারণ এই যে আমি একটু আগে ধরে এতক্ষণ ধরে যে আলোচনা করেছি এতক্ষণ ধরে যে আমি তোমাদের সাথে আলোচনা করেছি যে মেয়াদ ভিত্তিক কোন বিমাপত্রটি সে নিয়েছে মেয়াদ ভিত্তিক কোন বিমাপত্র নিয়েছে এখানে স্পষ্ট বোঝাই যায় এখানে সে যে বিমার কথা বলেছে সেটা হলো আহ মেয়াদি বিমা স্পষ্ট এখানে বোঝা যাচ্ছে সেক্ষেত্রে বন্ধুরা এখানে মেয়াদি বিমার কথা বলা আছে তাহলে আমরা বলবো উদ্দীপকের রুবিন ইয়াসমিন ইসলাম মেয়াদ ভিত্তিক জীবন বিমাপত্র যেটি গ্রহণ করেছেন সেটা হলো মেয়াদি জীবন বিমাপত্র আমরা এটা লেখবো এরপর আমরা মেয়াদি জীবন বিমাপত্র কি সেটা আমরা সংখ্যা দেবো যেহেতু এটা তিন মার্কস উদ্দীপকের আলোকে আমরা তিন মার্কস পাওয়ার জন্য এটা যেহেতু প্রয়োগমূলক প্রশ্ন প্রথমে আমরা জ্ঞান দিলাম হ্যাঁ সে মেয়াদি বিমা দিছে দুই নম্বরে আমরা মেয়াদি বিমার আহ সংজ্ঞা দিলাম হম প্লেসি পলিসির আমরা সংজ্ঞা দিলাম এরপর আমরা উদ্দীপকের আলোকে সেটা ব্যাখ্যা দেবো যে উদ্দীপকে নির্দিষ্ট বয়সের জন্য নির্দিষ্ট মেয়াদের জন্য সে কিন্তু আসলে এই বিমাটা করেছে রুবিন ইসলাম সেটা হল তেরো বছরের জন্য এবং মেয়াদি বিমার আরো একটা বৈশিষ্ট্য এখানে মিলে যায় আমরা জানি মেয়াদি বিমার ক্ষেত্রে নির্দিষ্ট বয়সের ব্যক্তি অথবা বেঁচে থাকলে নির্দিষ্ট মেয়াদের পর সে নিজে বিমা দাবি পাওয়ার অধিকার রাখেন এবং এখানে চুক্তিটা এমনই ছিল যে রুবিন ইসলাম যদি দশ বছরের মধ্যে মারা যায় তাহলে তার মনোনীত সন্তানেরা আর যদি সে বেঁচে থাকেন তাহলে সে নিজে অর্থ পাবেন বড় ভাব কোশ্চেন আমরা আসি তুমি কি মনে করো মুমিন লাইফ ইন্স্যুরেন্স রুবিনার যে দাবি তিরিশ সে প্রিমিয়ামের তিরিশ পার্সেন্ট দাবি রেখেছে এই দাবিটা কি যৌক্তিক বা দাবিকৃত অর্থ ফেরত দিবে কিনা উত্তরের সপক্ষে যুক্তি দাও অবশ্যই অবশ্যই আহ মুমিন লাইফ ইন্স্যুরেন্স রুবিনার এই দাবিকৃত অর্থ প্রিমিয়ামের থার্টি পার্সেন্ট ফেরত দিতে বাধ্য তার কারণে এরপর আমরা সমর্পণ মূল্যের সংজ্ঞা দেবো সমর্পণ মূল্য কি এরপর আমরা ব্যাখ্যা দেব। যে সে এতদিন যে প্রিমিয়ামটা প্রদান করেছেন যৌক্তিক ভাবেই সে যেহেতু বিমা দাবিটা আর পাবে না যেহেতু সে ১৩ বছর পর্যন্ত আর থাকতেছে না তেরো বছর পর্যন্ত সে আর বেঁচে থাকবেন না বা তেরো বছর পর্যন্ত সে মারাও যেতে পারেন যেহেতু সে এখন তেরো বছরের আগে ছয় বছরের ভিতরেই তার আর্থিক অসঙ্গতি সুরে হয়ে গেছে শি ক্যান কন্টিনিউ দিস পলিসি দিস মিনস শি ইজ আনেবল টু পে দ্য প্রিমিয়াম টু ড কোম্পানি এই কারণে সে নিজেকে সারেন্ডার করেছে এবং এই সারেন্ডার করার কারণেই সে একটা একটা lump sum money একটা 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 থোক টাকা পাওয়ার অধিকার রাখেন সেটাই হলো তার প্রদত্ত premium এর অংশ এবং সে দাবি করেছেন hundred দাবি করেন এটা অবশ্যই যৌক্তিক এবং সে এই দাবিটা পাবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা আর একটা উদ্দীপক এখানে দেখি জনাব ক ও জনাব খ দুজন সরকারি চাকুরিজীবী জনাব ক দুই বছরের জন্য জাতিসংঘ মিশনে সোমালিয়া যান তিনি তার সন্তানের ভবিষ্যতের কথা বিবেচনা করে দুই বছরের জন্য একটি বিমাপত্র গ্রহণ করেন যেখানে তিনি মারা গেলি কেবল তার সন্তানদেরা বিমা দাবি পাবেন তিনি মারা গেলি তিনি মারা গেলি তার সন্তানদেরা বিমা দাবি পাবেন দুই বছরের জন্য দুই বছরের জন্য বলছে अवधिके جناب খ वार्षिक 25000 টাকা বিমা কিস্তিতে 10 বছরের জন্য দুই লাখ টাকা একটি بیمোত্তর গ্রহণ করেন যেখানে তিনি মারা না গেলেও নির্দিষ্ট সময় শেষে বিমা দাবি পাবেন এখানে দুইটা কিন্তু একটা হলো 2 বছরের জন্য করছে যেখানে সে মারা গেলই তার সন্তানরা বিমা দাবি পাবেন আরেকটা হলো 10 বছরের জন্য করছে মানে নির্দিষ্ট মেয়াদের জন্য সে মারা না গেল নির্দিষ্ট সময় পর সে নিজে পাবেন জীবন বীমা কি এটা আমরা বুঝি পারি মৃত্যুহার পুঞ্জি বলতে কি বুঝায় বুঝি পারি ক গ নম্বর বলছে জনাব ক কর্তৃক গৃহীত বীমা কোন ধরনের ব্যাখ্যা করো জনাব ক যে বীমা এখানে গ্রহণ করেছে আর সেটি কোন বীমা পত্র প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে জনাব ক কিন্তু দুই বছরের জন্য বীমাটা গ্রহণ করছে কয় বছরের জন্য দুই বছরের জন্য আমরা জানি যে সাময়িক বীমা পত্র যেটাকে আমরা বলি টার্ম পলিসি সাময়িক জীবন বীমা যেটার মেয়াদ হলো তিন মাস থেকে পাঁচ বছর শর্ত হইল ওই নির্দিষ্ট মেয়াদের ভিতরে তাকে মর্তি হবে যদি নির্দিষ্ট মেয়াদের পর সে বেঁচে থাকে সে বিমা দাবি পাবে না তার মনোনীত ব্যক্তিরা পাবে না ওই তিন মাস থেকে পাঁচ বছর এই সময়ের ভিতরে তাকে মরতেই হবে কিন্তু বিমা দাবিটা পাবে তার মনোনীত সন্তান বা মনোনীত ব্যক্তি এখানে কিন্তু সেই কথাই বলতে তিনি মারা গেলেই তার সন্তানেরা বিমা দাবি পাবেন তাহলে আমরা অবশ্যই বলবো যে উদ্দীপকে যে বিমা দাবিটার কথা বলা আছে এখানে উদ্দীপকে এই বিমা দাবিটা হলো কি? সামূহিক জীবন বিমা পত্র। পরে আমরা সামূহিক জীবন বিমা পত্র সংজ্ঞায় দেব। পরে সামূহিক জীবন বিমা পত্রের যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্টের সাথে এই এখানে جناب ক কর্তৃক গৃহীত যে বিমা পলিসি আছে তার সাথে কি কি মিল আছে সেটা একটু একটু লিখে আমরা প্রয়োগ করার চেষ্টা করব। ঘ জনাব ক ও জনাব খ এর গৃহীত বিমাপত্র দয়ের মধ্যে কোনটা বেশি লাভজনক বলে তুমি মনে কর উদ্দীপকের আলোকে মূল্যায়ন কর শিখাতে বন্ধুরা উদ্দীপকে যে আমরা দুইটা বিমা এখানে পলিসি দেখেছি আর শিখাতে বন্ধুরা একটা হলো প্রথমটা ক এর যেটা সাময়িক বিমাপত্র বোঝায় যাচ্ছে আর খ এরটা হলো মেয়াদি বিমাপত্র এবং আমরা জানি যে মেয়াদি বিমাপত্রটাই বেশি লাভজনক কেন কারণ তুমি যদি জীবনের কথা বলো জীবনের চেয়ে লাভজনক বস্তু তার নাই এখানে তুমি মারা গেলেও তোমার মনোনীত ব্যক্তিরা পাবে মানে তোমার সন্তান পাবেন আর যদি তুমি যদি বেঁচে থাকো নির্দিষ্ট মেয়াদের পর তাহলে তো তুমি নিজেই এই বিমার দাবি টাকা পাবে বাট কয়ের যে বিমা দাবি ছিল বিমাপত্র ছিল সেটা ছিল সাময়িক বিমাপত্র সে ক্ষেত্রে অবশ্যই সে মারা না যাওয়া পর্যন্ত এবং নির্দিষ্ট মেয়াদের ভিতরি সে পাচ্ছে না তার মনে হচ্ছে এই কারণে আমরা এখানে বলতে পারি যে এখানে যে দুইটা বিমাপত্র আছে এই দুইটা বিমাপত্র ভিতরে আমরা অবশ্যই অবশ্যই মেয়াদি সাপোর্ট করি এবং মেয়াদি বেশি লাভজনক এবং এই মেয়াদি বিমাপত্রটার ক্ষেত্রে আমরা দুই ধরনের সুবিধা পাবো মারা গেলেও সুবিধা পাবো বেঁচে থাকলেও সুবিধা পাবো যে বলে না হাতি হাতি মরলেও লাখ টাকা হাতি বেঁচে থাকলেও লাখ টাকা মেয়াদি বিমাপত্রটা ওয়ান কাইন্ড অব সেম লাইক দিস

ফ্রম হুসাইন স্যার অন অ্যাকাউন্টিং অ্যান্ড ফিনান্স এসএসসি এবং এসএসসি লেভেলে আর আমার একটা ফেসবুক পেজ চলে আসছে ওখানে আমার এই ক্লাসের লিঙ্ক থাকবে অথবা আগের ক্লাসের লিঙ্ক থাকবে বিভিন্ন মোটিভেশনাল কথা বা ভিডিও থাকবে শুধু তোমাদের জন্য অনলি ফর ইউ ফ্রম হুসাইন স্যার তাহলে সেক্ষেত্রে বন্ধুরা ক্লাসটা শেষ করব শেষ করার আগে কিছু কথা তোমাদেরকে বলি শোনো লাইফে তোমাকে বাস দেওয়ার লোক পাবা কিন্তু তোমাকে সাবাস দেওয়ার লোক পাবে না সবাই বাঁশ নিয়ে বসে থাকবে কিন্তু সাবাস দেওয়ার লোক পাবে না যখন তুমি বিপদে পড়বে তোমাকে নিয়ে ট্রোল করার বন্ধু পাবা মাস্তি করার পার্টনার পাবা সিগারেট খাওয়ার সঙ্গী পাবা কিন্তু ভরসা দেওয়ার মানুষ তুমি পাবা না কেউ ভুলেও বলবে না তুমি চেষ্টা করলেই পারবে বরং কেউ ভুলেও এই কথা না বলে উল্টা পরামর্শ দেবে ধুর এসব ছেড়ে দে অন্য কিছু কর রেস্টুরেন্টে বসে আড্ডা দেওয়ার বন্ধুগুলোর কয়েকজনকে তুমি বিপদের সময় পাবে সেটা বিপদে পড়লেই তুমি বুঝতে পারো দোস্ত আমার প্রিপারেশন ভালো না বলা বন্ধুটাই সবচেয়ে বেশি মার্কস পেয়ে যায় আর তুমি হা করে তাকাই থাকো সারাদিন মুভি দেখা বন্ধুটি কি করে এত ভালো রেজাল্ট করে কখনো জিজ্ঞাসা করেছো আরে বোকা সারাদিন মুভি দেখার স্টোরি সে তোমাকে শোনায় তোমার সাথে শেয়ার করে কিন্তু রাত জেগে সে যে পড়াশোনা করেছে সারা রাত জেগে সেটা কিন্তু তোমার সাথে একবারও শেয়ার করেনি তোমার সাথে বলেনি আর তুমি ধরেই রেখেছো আমার ওই বন্ধুটা তো দিন হুত্যা থাকে ঘুমায় আর দিনভর মুভি দেখে কত বোকা তুমি তাই না আরে শোনো সবাই কিন্তু যার যারটা ঠিকই রেখেছে কিন্তু তুমি বোকার স্বর্গে বাস করতে চাও ভিতর ভিতরে সবাই গাড়ি চালায় শুধু তোমারে দেখলে হরতাল বলে ওরা সবাই একদিন যার যার গন্তব্যে পৌঁছে যাবে পিছনে পড়ে থাকবে শুধু তুমি কারণ তুমি বোকা তুমি নিজের ভালোটা বুঝতে পারো না তুমি ওদের মতো পরিশ্রম করতে চাচ্ছ না যে পরিশ্রমটা ওরা তোমার সামনে প্রকাশ করছে না ওরা শুধু তোমাকে বলছে আরে পরিশ্রম করবি কে পরিশ্রমটা পণ্ডশ্রম কিন্তু ওরা যে পরিশ্রম করে একটু করে সাফল্যের উচ্চ শিখরে চলে যাচ্ছে যেটা তোমার সাথে শেয়ার করে না ওরা ঘন্টার পর ঘন্টা পাবজি খেলার কথা তোমার সাথে শেয়ার করে কিন্তু ঘন্টার পর ঘন্টা অ্যাকাউন্টিং ফিনান্সের আইসিটির ম্যাথমেটিক্যাল সমাধানের কথা বলে না ওরা গ্রুপ স্টাডি করে লুডু খেলার কথা তোমাকে বলে কিন্তু গ্রুপ স্টাডি করে পড়াশোনার কথা বিভিন্ন জটিল জটিল প্রশ্ন সমাধান উদ্দীপক সমাধান ম্যাথমেটিক্যাল কোশ্চেন সমাধান সেটা তোমার সাথে শেয়ার করে না সেটাই বিষয়টা এরকম যে ভিতর ভিতরে সবাই কিন্তু গাড়ি চালাইতেছে কিন্তু তোমার দেখলি হরতাল বলতেছে তো তুমি ওই হরতালের কথা শুনি ওদের সাথে তাল মিলাইয়া বেতাল হয়ে যাচ্ছ মাতাল আর হয়ে না শেষে পাতালার খুঁজে পাবে না রাইট এজন্য শিক্ষার্থী বন্ধুরা সবকিছু ভাত বাদ দিয়ে নিজেকে তালে নিয়ে আসো লেভেলে নিয়ে আসো তুমি কিন্তু লেভেলে নাই লেভেলে নাই লেভেলে নাই তুমি লেভেলে নিয়ে আসো যে লেভেল তোমাকে একটা ভালো জায়গায় নিয়ে আসবে এই লেভেলই তোমাকে একদিন মেডেল নিয়ে আসবে ওদের শোকেছে দামি দামি পুরস্কার দামি দামি সনদপত্র দামি দামি অ্যাচিভমেন্ট ক্রেস্ট ভরে থাকলে তোমার তো কোনো লাভ নাই তোমার শোকেস তো খালি পড়ে আছে ওটা তো ভরতে হবে তোমার অর্জন দিয়ে তোমার সাফল্য দি আমি বিশ্বাস করি তোমরা সফল হবে মনে রাখবে তুমি যদি সফল হতে পারো তোমার লুঙ্গি স্যান্ডো গেঞ্জি পরা ছবি একদিন ইতিহাস হয়ে যাবে আর তুমি যদি ব্যর্থ হয়ে যাও তোমার কোট স্যুট টাই পরা পিছনে ব্লার করা ডিএসএলআর ক্যামেরার ছবি হয়ে যাবে পরিহাস পরিহাস হয়ে যান ইতিহাস বানানোর চেষ্টা করো হিস্টোরি না আমি তোমাদের কাছে চাচ্ছি হাই স্টোরি তোমাদের কাছে আমি হিস্টোরি চাই তোমার জীবনের গল্পটা যাতে হাই স্টোরি হয় সেই হাই স্টোরির শুভকামনায় আজকে বিদায় নিচ্ছি আগামীকাল আবারও একটা ক্লাসে আগামী কোন ক্লাসে হাজির হবো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ